नमस्कार सबाइके स्वागत आमार यूट्यूब चैनल मैथफल बंगशिकाते आमी अमित। तो आजकेर ए रात्रे बोलते पारो तुम्हारे लास्ट समय तुम्हारे रेजिस्ट्रेशन करे नेवार चॉइस फिलिंग जारा करे रेखेछो तारा कोनो असुविधा नहीं कारण कल बादे परशुदिन तुम्हारे जे दिए दिच्छे ना जे अलॉटमेंटेर पार्सेंटेज अनुजाई तुम्हारे रेजल्ट केरकम आसते पारे तो एइटा निये आमी डिटेल्से एकटा आलोचना करछि। तो भालो करे शुनबे सबाई एते तुम्हारे अनेकटाई बेनिफिट हबे। आमी जे जे कलेजगुलोर कथा बोलछि लिस्टे सेई सेई कलेजगुलो थाकतेई हबे सेटा मैंडेटरी नय कथाटा आमी बोलेछि एटा थाकतेई हबे केन সেটা আগে এক্সপ্লেন করি তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। প্রথম কথা হলো যে কিছু কলেজ আমাদেরকে এমন সিলেক্ট করতে হয় যেই সমস্ত কলেজগুলোতে আমাদের অ্যাডমিশন হওয়াটা 100% সিওর। এখানে নর্মালি ভিডিওতে তারা বেনিফিট পাবে যাদের র্যাঙ্ক মোটামুটি 30-40-50 বা পরবর্তী যা বলতে 30-40 যত দূর গেছে তত দূর পর্যন্ত তাদের বেনিফিটটা এখানটায় থাকবে। কি বেনিফিট এখানটায় থাকছে বা তারা পাচ্ছে দেখো, কিছু কিছু কলেজ যে সমস্ত কলেজগুলো রাখলে আমরা 100% সিওর সে রাউন্ড ওয়ানেই আমরা কি পাবো না সেইটার মানে সেখানে আমি একটা সিট পেয়ে যাব। তাহলে সিট অ্যালোটেড যদি থাকে তাহলে একটা কি থাকে, চিন্তা মুক্ত থাকে যে হ্যাঁ আমি একটা তো পেয়ে গেছি, এবার আমি আপগ্রেড করব। সেক্ষেত্রে রাউন্ড টুতে দেখতে পারি, মপ আপে দেখতে পারি, ডিসেন্ট্রালাইজে দেখতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে এগোতে পারবো। সেই সিকিউরিটির জন্য আমি বলছি যে কিছু কিছু থাকে যে সমস্ত কলেজগুলোতে র্যাঙ্ক এখানে ম্যাটার করে না। এখানে আমি কিছু কলেজের নাম রেখেছি, সেই সমস্ত কলেজের ছাড়াও তোমরা অন্যান্য কলেজকে প্রেফার করতে পারো। সেই কলেজগুলো কী হবে না, তোমার র্যাঙ্কের থেকে যে যা 12-12 র্যাঙ্কে যারা আছে তারাও সেখানটায় চান্স পেয়ে যাবে, এরকম কলেজ কিছু রাখা উচিত। সেক্ষেত্রে এখানটায় আমি কিছু কলেজের আগে তোমাদের নাম বলে দিই, তারপরে ব্যাপারটা আমি আরও ভালো করে তোমাদের এক্সপ্লেন করছি। দেখো, অ্যাবাকাস ইনস্টিটিউট, অ্যাকাডেমি অফ টেকনোলজি, অ্যাডামাস, আলিয়া, আসানসোল, বিপি পোদ্দার, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভারত টেকনোলজি, বজবজ ইনস্টিটিউট, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যামেলিয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বিসি রয়, সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ফিউচার, জিএমআইটি, গ্লোবাল, গ্রেটার কলকাতা, গুরু নানক, হলদিয়া, ঠিক আছে, এখানে তোমার হলো হেমনালিনী মেমোরিয়াল, হুগলি ইঞ্জিনিয়ারিং, নারুলা, নেতাজি, NSHM, ওমদয়াল, স্বামী বিবেকানন্দ, এরকম আরও অনেক কলেজ আছে। যে সমস্ত কলেজগুলো কি হয় দেখো, এখানটায় যে যে কলেজের নাম রেখেছি সেই সমস্ত কলেজের মধ্যে তুমি যদি মার্ক আউট করতে চাও যে কোন কলেজগুলো এখানে সব থেকে ভালো, তার মধ্যে থেকে দুটো তিনটে আমি এখান থেকে বেছে নিতে চাই, তাহলে তুমি এখান থেকে বেছে নিতে পারো এই সমস্ত কলেজগুলোকে। যেমন দেখো, সোনারপুরের মধ্যে ফিউচার ইনস্টিটিউটে আসতে পারো, সেখানে গড়িয়া বোড়ালের কথা আমি এখানটায় বলছি না। তো এছাড়াও দেখো, তুমি এখানটায় আলিয়া ইউনিভার্সিটি অনেকে নিতে পারে, তোমার অবশ্যই বজবজ এখান থেকে নিতে পারে, ইনস্টিটিউট অফ টেকনোলজি তুমি এখান থেকে নিতে পারো, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা, হ্যাঁ, বা ক্যালকাটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নারুলাকে নিতে পারো, নেতাজি নিতে পারো, হলদিয়া নিতে পারো, হলদিয়া, হ্যাঁ, যদি আমি এখান থেকে দুটো তিনটে ভালো বাঁচতে চাই তাহলে আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালো বেছে নেবো, ঠিক আছে। হ্যাঁ, গেট এছাড়া, ঠিক আছে, এছাড়া তুমি এখানটায় দেখো 90% আমি কলেজ রেখেছি যেখানটায় কোনো র্যাঙ্ক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আমার যদি 50-60 হাজারও র্যাঙ্ক হয় তাহলে আমি এই যে GMIT, ঠিক আছে, ওমদয়াল, ঠিক আছে, তারপরে এখানটায় তুমি দেখো না ক্যামেলিয়া, অ্যাবাকাস, এই এই সমস্ত জায়গায় আমরা পেয়ে যাব। আমরা যদি একটু টাকা খরচা করি অ্যাডামাসে, JISA, NSHM, এই যেগুলো পেয়ে যাবো। অবশ্যই আমার এখানটা যদি গুরু নানক NSHM-এর কথা আমরা ফার্মাসির দিক থেকে পড়ি তাহলে সেটা অনেক বেটার জায়গা থাকবে। সেক্ষেত্রে এই ফার্মাসির নামটাকে যদি খাটিয়ে তারা বিটেকে আরও ভালো স্কোর নিয়ে আসতে পারে, ভালো ক্যাম্পাসিং নিয়ে আসতে পারে, সেখানে ছেলেপুলেরা যায়। কিন্তু এখানটা তুমি দেখো যে সমস্ত কলেজেস রয়েছে, আমি জাস্ট এখানে তোমাদের একটা প্রেফারেন্স দিচ্ছি যে এই সমস্ত কলেজের মতন কিছু কলেজ তোমরা বেছে নেবে, সেই সমস্ত কলেজগুলো যেন অবশ্যই তোমাদের লিস্টে থাকে, মানে যাতে আমার অন্তত একটা নাম আসে। অনেকে কী করে, অনেকে হলো আমার এই পাঁচটা কলেজ, আমার পাঁচটা কলেজ যখন ইচ্ছা আসুক তাহলে সেটা আসুক, আমি সেটা অ্যাডমিশন নেবো। দেখো, সেই 5,000 টাকা যেটা আমরা দিই সেটা আগে পরে সব মিলিয়ে একসাথেই তোমার চলে আসে। সুতরাং আগে দেওয়া থাকলে যে কোনো একটা কলেজে সেক্ষেত্রে কী হয়, মেন্টালি পিস পাওয়া যায়, ঠিক আছে, মেন্টালি অনেকটা শান্তি থাকে যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, এবার আমি আপগ্রেড করতে পারি। এটা একটা থট কিছু মানুষের, বিশেষ করে গার্জেনদের তো একটা চিন্তা থাকে। তো
সেই জায়গা থেকে দেখতে গেলে তোমরা এরকম একটা সিকোয়েন্স দিতে পারো। আমি পরের ভিডিওতে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে আলোচনা করব, সেই গভর্নমেন্ট কলেজের মধ্যে দিয়ে তোমরা সেক্ষেত্রে তোমরা একটা স্টেপ অনুযায়ী সেগুলোকে সাজিয়ে রাখতে পারে। তাই জন্য আমি রেজিস্ট্রেশনের শেষ দিন বলে তোমাদের একটা ভিডিও করে বলে দিলাম যে এই সমস্ত কলেজগুলো অ্যাটলিস্ট তোমরা সাজিয়ে রাখো, অ্যারেঞ্জভাবে না থাকলেও অ্যাড করে রাখো। বেশি অ্যাড করে রাখতে তো অসুবিধা নেই, ঠিক আছে, বেশি অ্যাড করে রেখে দাও, পরবর্তী ক্ষেত্রে সেটা আপ ডাউন বা ডিলিট করার জায়গা থাকবে। শুধু রেজিস্ট্রেশন তো আজ শেষ হয়ে যাচ্ছে, সুতরাং যারা রেজিস্টার করে রেখেছো, যারা 5-6টা দিয়ে রেখেছো, তারা আরও হ্যাপাজার্লি আরও 10-12টা দিয়ে রাখো, দিয়ে রেখে দাও, পরে ডিলিট করে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু পরে তুমি সেখানে যদি না অ্যাড করতে পারো, তাহলে আমি বলতে চাইছি কি, বেশি পরিমাণে যদি থাকে না, তাহলে তুমি পার্সেন্টেজটা বুঝতে পারবে যে কোন কলেজে কত পার্সেন্টেজে তুমি পাচ্ছ। তখন হবে কি না, যেটার পার্সেন্টেজ সবথেকে কম সেটা তুমি সবথেকে উপরে রাখবে, আর যেগুলো পার্সেন্টেজ 100% সেগুলো সবথেকে নিচে রাখবে। এইভাবে আমরা সাজাতে পারবো। তাই জন্য আগে তুমি দিয়ে রাখো, দেখো কোন কোন কলেজে তোমার 100% আসছে, কোন কোন কলেজে 100% আসছে না। এই জিনিসটা দেখার জন্য আমি বলছি যতগুলো পারবে ততগুলো দাও, তার ফলে তুমি বুঝতে পারবে যে কোন কোন কলেজে 100% হওয়ার চান্স আছে। সেইগুলোকে এবার তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী, সেটা ডিস্টেন্স হতে পারে, তার ফ্যাকাল্টি হতে পারে, তার কোয়ালিটি হতে পারে, তার ক্যাম্পাসিং হতে পারে, হ্যাঁ সেই তার ফিজ হতে পারে, এই সমস্ত নিয়ে ডিসকাস করে তুমি একটা কাজ করতে পারো। তো এইটুকুনি বলা ছিল, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।